আসসালামু আলাইকুম দর্শক, গত এক বছর যাবত বাংলাদেশ ফুটবল জাতীয় দলের উন্নতি চোখে পড়ার মতো। যে বাংলাদেশ দল মাঠে নামত ড্র কিংবা কম গোল কনসিড করার প্ল্যান নিয়ে, সেই বাংলাদেশ দল এখন মাঠে নামে জিতার জন্য, তা প্রতিপক্ষ যেই হোক না কেন। প্লেয়ারদের মন মানসিকতায় এসেছে পরিবর্তন, এখন তারা রেফারির শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সাথে 7-0 গোলে হারার পরের ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে করেছে 1-1 গোলে ড্র, তাও পিছিয়ে পড়ার পর কামব্যাক করেছে বাংলাদেশ। আর এই দৃঢ় মানসিকতার পিছনে যিনি আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ। তার নাম হাবিয়ান ফার্নান্দেস কাব্রেরা। কাব্রেরা 4 অক্টোবর 1984 সালে স্পেনের মাদ্রিদ শহরে জন্মগ্রহণ করেন। কাব্রেরার কোচিং কেরিয়ার শুরু হয় মূলত 2013 সালে এফসি গোয়ার যুব দলের কোচিং করানোর মধ্য দিয়ে। সাথে ছিলেন গোয়া মূলদলের সহকারী কোচ। সেখানে 3 বছর কাটানোর পর 2016 সালে যোগ দেন স্পেনিশ ক্লাব রায়ো মাজাদু হুন্ডার যুব দলের কোচ হিসাবে। 2018 সালে কাব্রেরার 4 মাসের জন্য নারদান বার্জেনিয়ায় অবস্থিত বার্সেলোনা একাডেমিতে কাজ করেন। এরপর যোগ দেন আরেক স্পেনিশ ক্লাব দেপুর্তিভো আলবেসের যুব দলে, সেখানেও তিনি 4 বছর কর্মরত ছিলেন। 8 জানুয়ারি 2022 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা দেয় কাব্রেরা হবেন বাংলাদেশ পুরো জাতীয় দলের হেড কোচ। 19 জানুয়ারি 2022 সালে অফিসিয়ালি 11 মাসের জন্য জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এতেই শুরু হয়ে যায় বিভিন্ন সমালোচনা। আগে কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করেননি তিনি, কোনো ক্লাবেরও হেড কোচ ছিলেন না। বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ শুরু হয়ে গেছিল, তা নিয়ে জল্পনা কল্পনা ছিল। কাব্রেরা কোচ হওয়ার পর প্রথম ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে 2-0 গোলে হারে বাংলাদেশ, সমালোচনার মাত্রাটা তখন বেড়ে যায় আরও কয়েক গুণ। 2022 সালে কাব্রেরার অধীনে বাংলাদেশ 8 ম্যাচ খেলে, যার মধ্যে 5টিতে হারতে হয়, মাত্র 1 জয় এবং 2 ড্র নিয়ে বছর শেষ করে বাংলাদেশ। এতে গণমাধ্যম এবং ফ্যান সবাই তাকে ধরে নিয়েছিল ব্যর্থ হিসেবেই, কিন্তু বাফুফে আস্থা রেখেছিল তার উপর। 2023 সালে ডিসেম্বর পর্যন্ত আবার মেয়াদ বাড়ানো হয়, এতে করে বাফুফের উপর চটে যায় ফ্যান বেস, গণমাধ্যমে হয় সমালোচনা, কিন্তু দমে যাননি কাব্রেরা। নতুন উদ্যমে শুরু করেন তিনি, লক্ষ্য ছিল বাংলাদেশ ফুটবল দলকে বদলে দেওয়ার, সেই লক্ষ্যেই কাজ করা শুরু করেন তিনি। 2023 ছিল বাংলাদেশ ফুটবলের জন্য স্বপ্নের মতো। কাব্রেরার অধীনে বাংলাদেশ ফুটবল কাটিয়েছে গত দশকের সেরা সময়। দীর্ঘ 14 বছর পর সাফের সেমিতে উঠে বাংলাদেশ এখন পর্যন্ত। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে হেরেছে মাত্র 1 ম্যাচ, জয় তুলে নিয়েছে 1টি এবং ড্র করেছে 2টি। তো দর্শক, কী মনে হয় আপনাদের, এই কাব্রেরার অধীনে কত দূর যাবে বাংলাদেশ? জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। ধন্যবাদ।